হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিশ এক মাইম। আজকে আমরা হোয়াট এ শো এর একটা ঈদ এপিসোড আমরা শেয়ার করব। এর বাইরেও আমরা হোয়াট এ শোর আরও দুই থেকে একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করব। আর এখন আমি রাস্তায় যাচ্ছি হানি ফ্লাইওভারের এদিকে, তারপর নর্থের দিকে আসার পর উত্তরের দিকে আসার পর দেখি উত্তরের এদিকেও জ্যাম, বেসিক্যালি ঈদের আগের যে জ্যাম অফিস ছুটির। তারপর আমরা একটা ফ্লাইওভারে উঠি, যে ফ্লাইওভারটার মধ্যে কিছুটা কম জ্যাম ছিল। তারপর আমরা তেজগাঁওয়ের এদিকে আবার জ্যাম ফেস করতে হয়। এবং ঈদের আগের এই ভিডিওটা তো গরু দেখছি, আর এই ভিডিওতে দেখেন আমার হাত শেকিং করতেছিল। আর এখন ঢুকে গেছি, ভলেন্টিয়াররা এবং যারা সেট মেকানিক বা যারা সেট দাদারা আছে তারা সেট ঠিক করতেছে। এখন ফেমাস কমেডিয়ান কমেডি করার চেষ্টা করতেছে। এবং এই শো এর মধ্যে যত রুলস আছে অডিয়েন্সের জন্য, যেমন রুলস নাম্বার ওয়ান, কেউ শো এর মাঝখানে উঠে যেতে পারবে না। এবং রুলস নাম্বার টু, কেউ ভিডিও করতে পারবে না। পরে আবার রাফসান ভাই মানে বলছিল যে ভিডিও কেউ করলেও ব্লগ টক ওই এপিসোড ছাড়ার আগে অনেকে ব্লগ ছেড়ে দেয়। তো এপিসোড ছাড়ার পর কিছু ক্লিপ ওগুলি ছাড়া যাবে, এক ভলেন্টিয়ার আমাকে বলছিল। তো রাফসান ভাইয়ের মানে যে হোয়াটার শোর ভলেন্টিয়ার রাফসান ভাই যেটা হোস্ট করতেছে সেইটায়, এবং রাফসান ভাই একটা ওয়াক করার চেষ্টা করতেছে এবং লাইট মিলানোর চেষ্টা করতেছে। আর ব্যাকগ্রাউন্ডের এডিটিং চলতেছে ক্যানভায়, ক্যানভা ওয়েবসাইটের মধ্যে এডিটিং চলতেছে। আর রাফসান ভাই তারপর গেস্ট আসে, এই পার্টটা বেশি দিতে পারবো না কারণ কপিরাইট খেয়ে যাবে। এবং হোয়াট এ শোর সিগনেচার গেম গেস দ্য স্টার, সেটায় আমি অংশগ্রহণ করতে পারছি অ্যাজ দ্য অডিয়েন্স হিসেবে। ভালো ছিল গেস দ্য স্টার অডিয়েন্স হিসেবে আমি বলার পর, কিন্তু আমি মাইকটা পাওয়ার পর খুব নার্ভাস হয়ে গেছিলাম। আর এখানে রাজ ভাই এবং আপু ভাবতেছে যে রাজ ভাই এবং আপু ভাবতেছে যে অডিয়েন্সের কোন জায়গায় বসে তারা গ্রুপ ফটো তুলবে অডিয়েন্সের সাথে এবং রাফসান সাবাব ভাইয়ের সাথে, এবং তারা আইডিয়া ভাবছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু গেস দ্য স্টারের মধ্যে আমাকে সিলেক্ট করার একটা নির্দিষ্ট কারণ আছে, কারণ আমি আমার মোবাইলের যে স্ক্রিন এটার ওয়ালপেপার ইচ্ছা করে ইয়োলো করছিলাম, যেন ইয়োলো লাইটটা খুব দূরের থেকে ভিজিবল এবং খুব দূর থেকে স্পট করা যায়। এই জন্য আমি ওয়ালপেপারটাকে পুরো ইয়োলো করছিলাম, যেন রাফসান ভাই আমাকে বলে যে ওই পিছনে কালো গেঞ্জি পরা। এটাই আমার একটা ট্রিক ছিল। তারপর ফাইনালি আপু এবং ভাইয়া দুজনে এসে আমাদের অডিয়েন্সদের মাঝখানে ক্যামেরাম্যান যে জায়গায় ছিল ক্যামেরাম্যানকে উঠায় দিছে, উঠায় এক অডিয়েন্সের মাঝখানে বসছে রাজ ভাইয়ের সাথে এবং আপুর সাথে অনেক অডিয়েন্স ছবি তুলতে পারছে, কারণ অডিয়েন্সের মাঝখানে কোনো ভলেন্টিয়ার ছিল না। আর অডিয়েন্সের মাঝখানে ভলেন্টিয়ার না থাকার কারণে তারা সুন্দর মতো সেলফি তুলতে পারছে এবং ভলেন্টিয়াররা কিছু বলে নাই তখন। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একদম ওই পিছনের কালো গেঞ্জিওয়ালা ছিলাম, তো আমি সামনে না বসার কারণে আমি ছবিটা তুলতে পারিনি। আর এরপর সবাই হুমড়ি খাওয়া পরে তারপর ছবি গ্রুপ ফটো তোলা হয়। গ্রুপ ফটো তোলার পর তারা খুব নিরাপত্তায় তারা দুজন বের হয়ে যায় এবং সেট থেকে সেট ট্যাগ করে। তারপর আমরা চলে যাওয়ার পর যত অডিয়েন্স আছে সব সেটের উপরে উঠে যায়, কারণ পুরো ভলেন্টিয়ার চলে যায়। তারপর আমাদেরকে একটা রোল দেয়। তারপর আমরা অডিয়েন্স নেক্সট এপিসোড একটা ছিল, সেই এপিসোডটার জন্য আমরা ওয়েট করতেছিলাম। তো নেক্সট এপিসোড হওয়ার কথা ছিল 6টা বাজে, প্রায় 9টা-8টা বাজে যায় তাও হয় না। আমি একদম ব্যাক স্টেজে একদম এলইডি ডিসপ্লের দেখে একদম আসছি। তারপর আমি একটু হাঁটাহাঁটি করি, তারপর আমি জানতে পারি যে কেউ একজন মানে সারিফুল রাজ স্যার ওয়াটার শোর যে পার্পল কালার যে বক্সটা দেখতেছেন, ওয়াটার শোর থেকে সে সোজা চ্যানেল আইয়ের হেড অফিসে যায়, এবং যে গ্রিন গ্রিন ডটগুলো দেখতেছেন সেগুলি হলো গেট চ্যানেল আইয়ের।
তো সে ওখান থেকে চ্যানেলের ইয়া পর্যন্ত যায় এবং মাঝখানের যে গেটটা এই গেটের সামনে তার সিলভার কালার নোহা গাড়িটা দাঁড়ানো ছিল এবং আমি চিনতে পারি তার গাড়ি এবং আমি আশপাশে খোঁজাখুঁজি করা শুরু করি যে রাজ ভাই কোথায় তারপর আমি দেখতে পাই যে চ্যানেলের হেড অফিস থেকে একজন বের হয় সে হইল রাজভাই নিজে আমাদের হইচই শুই না সে থামে কয়েকজনের সাথে সেলফি তুলে তারপর একজনকে অটোগ্রাফ দিচ্ছে আমিও পেইড নিয়ে গেছিলাম অটোগ্রাফ নেওয়ার জন্য তার তো আমি পেইড এবং মার্কার দিই সে আমাকে জিজ্ঞেস করে তোমার নাম কি আমি বলি মাহিম স্যার তারপর বলে যে ওকে আমি লিখতেছি রাজভাই সাপোজ টু যে সে তার গাড়িতে উঠে চলে যাবে এই যে পাশে যে সিলভার কালার নোহাটা দাঁড়িয়ে আছে এটা তার গাড়ি এবং আমি তার কাছ থেকে অটোগ্রাফটা নিই কালেক্ট করে থ্যাংক ইউ বলি এবং সেলফি তোলার চেষ্টা করি কিন্তু রাজভাইয়ের সাথে হয়তো আমার সেলফি তুলছি কিন্তু আমি ওটা পাই নাই তাই জন্য দুঃখিত আর যদি পেয়ে থাকি তাহলে ইনস্টাগ্রামে আমি পোস্ট করে দিয়েছি হয়তোবা আর এই রাজভাইয়ের সাথে অনেকে সেলফি তুলতে পারছে আর অনেকে তুলতে পারে না এই জন্য অনেকে হাতে হাত রেখা মন খারাপ করে চলে গেছে আর এই ব্লু কালার যে সে সেলফি তুলতে পারছে আমি সেলফি তুলতে পারছি তারপর অনেকে নাকে হাত দিতেছে অনেকে মুখে হাত দিতেছে কারণ সে তো সেলফি তুলতে পারেনি দূর থেকে রাজভাইয়েরা ফলো আপ করতে পারছে আর রাজভাই তখন ছিল রাজভাইয়ের সাথে ছবি তুলে তারপর আমরা নেক্সট এপিসোড হবে নাকি হবে না ওটার জন্য আমরা সেটের মধ্যে যেতেছিলাম তারপর অপারেশন রুমে টুকি মারলাম এবং অপারেশন রুম থেকে আমাদেরকে বলা হলো যে আজকে আর এপিসোডটা হবে না কারণ অলরেডি 11টা বেজে গেছে আর এটা পোস্টপন করে নেক্সট ডেতে শ্যুট করা হয়েছিল আজকের পর্যন্ত এই ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিন শেয়ার করে দিন কমেন্ট করে দিন এবং জানিয়েন এই ভিডিওটা কেমন লাগছে বাই